Hello guys, assalamu alaikum. Welcome to my channel. This is my first video and me is Riva. Ami porchi Rangpur Polytechnic Institute, 6th semester. তো কিছুদিন আগে আমাদের মিড এক্সাম শেষ হয়েছে এবং 26 জানুয়ারি থেকে আমাদের ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামে আমার হাতে রয়েছে আর মাত্র এক মাস। তো এক মাসের ভিতরে আমি কিভাবে আমার সাবজেক্ট কমপ্লিট করব, তো আমার টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। তো 6টা সাবজেক্ট আমি কিভাবে কমপ্লিট করব সেই নিয়ে থাকছে আমার ভিডিও। আর যদি বলা যায় যে ভিডিও কেন করছি এক্সামের সময়, তো সেক্ষেত্রে হচ্ছে আমার অন্য টপিকের উপর ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আমি চাচ্ছি না সেখানে সময় নষ্ট করতে, যেহেতু আমার সামনে ফাইনাল এক্সাম। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ইউটিউবে স্টুডি রিলেটেড ভিডিও করলে আপনারাও মোটিভেট হবেন, সাথে আমিও। আর আমিও কমিটমেন্টগুলো যেগুলো আমি 20 দিনের ভিতরে আমি কমিটমেন্টগুলো পূরণ করবো, আমার টোটাল সাবজেক্ট কমপ্লিট করবো, তো সেই রিলেটেড ভিডিও করি, তাহলে আপনারাও মোটিভেট হবেন, আমিও মোটিভেট হব। তো সর্বপ্রথম আমি আমার পড়াশোনার আগে আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি। তো রুটিনটা যদি আমি আপনাদের দেখাই, তো দেখেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি যেটা হার্ড লাগে সেটা আমি সবার সামনে লিখেছি, সবার উপরে লিখেছি। ফ্লুইডে যদি 2 ঘন্টা সময় দিয়েছি, কারণ ওখানে অনেক ম্যাথ রয়েছে। আর তারপর হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এটাও অনেক হার্ড সাবজেক্ট, কারণ এখানে অনেক ম্যাথ রয়েছে, তাই সেজন্য আমি হচ্ছে 2 ঘন্টা দিয়েছি। তারপর ইঞ্জিন টেস্টিং এইভাবে আমি সাজায় নিয়েছি 1.5 ঘন্টা, এটা একটু কম লাগে, কম সময় ধরে পড়লে হয়ে যাবে। তো এভাবে আমি সাজায় নিয়েছি। আপনারা জেনারেল লেভেল বা যে এসএসসি বা ইন্টার লেভেল যেখানে হন না কেন, একই, তো এভাবে সাজাই নেবেন আপনারা আপনাদের রুটিনটা। নিয়মকানুন সব একই পড়ার, তো সেক্ষেত্রে আপনি আপনারা দেখতে পারেন। যাই হোক, এখানে আমি এ বি সি এভাবে কেন দিয়েছি, এ হচ্ছে যে একটু হার্ড, এ এর জন্য ডাবল এ লিখেছি, বি একটু কম হার্ড লাগে এর জন্য এভাবে দিয়েছি, তো সি আর একটু কম লাগে, ডি তো একদমই কম লাগে। তো আপনারাও এভাবে সাজাই নিতে পারেন। যদি আমার টেবিলের অন্য স্টুডিওগুলো দেখাই, তো এখানে আমি লিখে রেখেছি রিমেম্বার ইট 100% নট 50%, কারণ আমাদের করোনা টাইমে 50% উপর ছিল, আর এবার 100% নোটিস দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের টাইম ওয়েস্ট করলে একদমই চলবে না। আর অন্য এখানে লিখে রেখেছি এই সেমিস্টারে ভালো রেজাল্ট করলে সিজিপিএ ভালো আসবে। হ্যাঁ সত্যি, আমি 6ষ্ঠ সেমিস্টারে, তো এবার যদি ভালো রেজাল্ট করি তাহলে ভালো টোটাল অ্যাভারেজ মার্কটা ভালো আসবে। তো এটাই হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসতেছি পড়াশোনা রিলেটেড, তো পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।